আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে গোটা বিশ্বে চলছে মহিলাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে ব্যাপক প্রচারাভিযান। গোটা দেশের সাথে রাজ্যেও এই প্রচার অভিযান চলছে। এই উপলক্ষে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে শনিবার উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে এক পথ নাটিকা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে পথ নাটিকা অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য মহিলা কমিশন। এই পথ নাটিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মূলত বর্তমান সময়ে চলার পথে নারীরা যে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়, সেই বাধা বিপত্তিকে কাটিয়ে ওঠার বিষয়গুলোকে ভিত্তি করেই এই পথ নাটিকা। এই প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান, সব মহিলারা একসাথে সামনের দিকে এগিয়ে চলবে এটাই চায় রাজ্য মহিলা কমিশন। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য মহিলা কমিশন পক্ষকালব্যাপী কিছু অনুষ্ঠানের চিন্তা আমরা করেছি। তারই গতকালকে আগরতলাতে উদ্বোধনী হয়েছে, আজকে উদয়পুরে মায়ের মন্দিরের সামনে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়েছে, এবং সামনের একটা বছর যে জেন্ডার ডিসক্রিমিনেশন চলছে সেটাকে এবারের যে থিম ব্রেক দ্য ভায়াস, এই ভায়াসনেসটাকে সর্বক্ষেত্রে আমরা শেষ করতে চাইছি। এবং সেই সঙ্গে মেয়েদের যে নাবালিকা বিবাহ, সেই থেকে একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে যার এখনও ইমপ্লিমেন্টেশন হয়নি, কিন্তু অবশ্যই হবে, যে মেয়েদের বিয়ের বয়সও 21 বছর হয়েছে। মূলত জেন্ডার ডিসক্রিমিনেশনটা বন্ধ হবে, সবাই একই সাথে একই সঙ্গে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন আরও জানান, এবারের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে 15 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার আগরতলায় এর সূচনা হয়। আগামী 7 মার্চ মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা এবং উইমেন পার্লামেন্ট। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এগিয়ে যাবে, আর সেই সঙ্গে আমি আরও একটি ঘোষণা দিতে চাইছি যে আগামী 7 তারিখ এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে কিন্তু আরও একটি অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন, উইমেন্স পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেককে আমি বলবো সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং সেই সঙ্গে রাজ্যের সহ বিশ্বের সমস্ত নারীদেরকে আন্তর্জাতিক নারী দিবসের। এবছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের থিম স্থিতিশীল আগামী দিনের জন্য লিঙ্গ বৈষম্য বাঞ্ছনীয়। রাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই আন্তর্জাতিক দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান মহিলারা ঐক্যবদ্ধ হয়ে 1917 সালের 8ই মার্চ থেকে রুটি আর শান্তির সপক্ষে রাজপথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মহিলাদের দুর্বার আন্দোলন একনাগারে 4 দিন স্তব্ধ করে দিয়েছিল রাশিয়াকে। এরপর থেকেই প্রতিবছর 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বেছে নেওয়া হয়। এই বিশেষ দিনটিতে নারী শক্তিকে সুসংহত করার প্রয়াস চালানো হয়। এবারও গোটা বিশ্ব নারীদের সৃষ্টিশীল শক্তিকে সুসংহত করার প্রয়াস জারি রাখবে এই দিনটিকে সামনে রেখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।